দিয়াজি সাহেব কি খবর? এদেশ সব গ্রামে যায় তখন একদম রোড কারণ না দিয়াজ আমরা 10,000 টাকা নিয়ে মার্কেটে গেছিলাম দেখি এখন দেখি কয় টাকা আমরা মার্কেট দিনে গাস এখন সুদে Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel, Daily Life. And notun arekti video dekhar jonno shobaike welcome korchi. Asha kori apnara shobai bhalo achen, amra bhalo achi. আর আজকে এখন যাব নিউ মার্কেটে ছোট বোন চলে যাবে তো ও কিছু মার্কেট করবে তার জন্য ওর সাথেই যাচ্ছে তো এই তো গোছানো হয়ে গেছে এখন রওনা দিব তো রওনা দেওয়ার আগে যে কাজগুলো করি জানালাগুলো ওপেন থাকে ওইগুলো ক্লোজ করতে হয় তা না হলে আবার বৃষ্টি নামলে পুরাটাই ভিজে যাবে হ্যাঁ হয়নি এখনো হয়েছে দ্রুত সারাদিন যদি ঘরের ভিতরে লাগাই দাও তাহলে আর মার্কেটে যেতে হবে না আমি বিকাল বেলাতে দ্রুত বের হ্যাঁ কিনতে হবে খালি ভাই আর জুতা ভাই আর কি বা দরকার ঠিক জুতা ভাই দিয়ে কি এ বাবা বাঙালির ঐতিহ্য একটু বজায় রাখছি জুতা পাই দে শাড়ি পরে তালা দেওয়ার পরে মনে হয় কি তালা সামনে বসে থাকে তুমি তো দুই তালা তিন তালা থেকে প্যাকে চলে আসলে তালা কেন দিলে তালা লাগাইছো আসলে মানে মনে হয় কি তালা লাগেনি তাগে লাগেনি মানে প্রায় দিকে আমার এই সমস্যাটা হয় মিথিলা ব্যাগ তোমার কাছে কি ব্যাপার এখানে লাইট নাই কেন আবহাওয়াটা কেমন যেন তবে মানে ঠান্ডা ঠান্ডা আছে দিয়াজি সাহেব কি খবর আমরা যখন দোকানের এখানে দাঁড়িয়েছিলাম তখনই স্কুল ছুটি হয় আর অনেক দিন পরে এই দৃশ্যটা দেখে ভালো লাগছে একে অপরের সাথে কেমনভাবে জড়িয়ে আছে মিশে আছে পুরানো সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে স্কুলের স্টুডেন্টগুলোকে দেখলে আসলে আমরা এক সময় এরকম দলভেদে স্কুল থেকে বাড়িতে যেতাম কত আনন্দ মজা সেই দিনগুলো আর কখনোই তো ফিরে পাবো না তো এদের দেখলেই কিন্তু সেই দিনগুলোর কথা মনে পড়ে তো অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু স্টুডেন্টই দেখছিলাম আর ভাবছিলাম এক সময় না আমরা কত মজা করেছি আর সেই দিনগুলো আর সেই সময়গুলো কখনো ভোলা যাবে না আর সেই বন্ধু আর বান্ধবীদের সাথে কিন্তু এখন আর দেখাও হয় না শুধু রয়ে গেছে স্মৃতিগুলো তাই এরকম এদেরও একদিন সময় আসবে যে শুধু স্মৃতি হয়েই থাকবে কিন্তু কখনোই দেখা হবে না কিছু কিছু সময় কিছু কিছু জিনিস দেখে নিজের যে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় সেই সময়টা কিন্তু মানে ভালো লাগে আর একটা হলে তো এখন মজা Bye.
মিথিলা টুকি মিথিলা ইয়ে খাওয়ছে কি বলে মিথিলা দেখা যায় মিথিলা বাদর পিছনে ঢুকে এসে হ্যাঁ জানি বা কফি সব গ্রামে যাই তখন একদম রোড ফাঁকা লাগা থাকে ঘুরতে খুব ভালো লাগে কিন্তু হচ্ছে মোগলের আবার বাড়ি না যেতে পারলে মন খারাপ থাকে তো ওই জন্য কোথাও যায় না একবার ইদি সাথে দুলাভাই বাড়ি ফেরা দিব তোরা আসবি সেই ঘোরা ঘুরবো সারা ঢাকা সব আমি ঈদ ঢাকায় ঈদ করলে আমি যে মাদ্রাসায় পড়ি ঢাকায় ঈদ করলে এইটুকু বললে তোমার আর ওর উপরে উঠায়নি পাগলের মতো নিউ মার্কেটে এসে বসে আছি মঙ্গলবারে যে নিউ মার্কেট বন্ধ থাকে এটা আমাদের আসলে মনে ছিল না যার কারণে মানে এক বেপাকে পড়ে গিয়েছি যে জিনিসগুলো কিনবো সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে না তাই গেঞ্জি টেঞ্জিগুলো যায় রাস্তা থেকে ভ্যান থেকে নেওয়া যায় রাস্তার সাইডে কিছু দোকান খোলা ছিল তা সেখান থেকে আর কি গেঞ্জিগুলো নেওয়া যাচ্ছে তা যেগুলো নেওয়ার মতো এগুলো নিব আর বাদ বাকিগুলো আর কি কিনবো না কারণ এগুলো কিনতে গেলে নির্দিষ্ট জায়গায় না গেলে কিন্তু খুব ভালো জিনিস কেনা যাবে না তার জন্য এগুলো বাদ রাখছি আর দু একটা জিনিস কিনছি মানে নর্মালি যেগুলো আমাদের না হলেই নয় এই মুহূর্তে সেইগুলো আমরা কেনাকাটা করব তো এই তো টুকটাক কিছু দেখছিলাম বিশেষ করে মানে যেগুলো একেবারে প্রয়োজন সেগুলো কিছুটা পেয়েছি আর কিছুটা পাইনি তো যেগুলো পেয়েছি ওইগুলো নিয়ে আর কি এখন এখান থেকে ওই সাইডে যাব আর তারপরে ওই সাইডে গিয়ে একটু ঘোরাফেরা করে যদি কিছু পাই কিনবো নাহলে ওখান থেকে সোজা বাসায় চলে যাব তা কেউ যদি নিউ মার্কেটে আসেন মঙ্গলবারে কেউ কখনোই আসবেন না কারণ মঙ্গলবার যে নিউ মার্কেট গাউসিয়া চন্দ্রিমা মানে পুরো মার্কেটটাই যে বন্ধ থাকে এটা আসলে জানা ছিল না আমি অনেক আগে একবার শুনছিলাম কিন্তু অতটা খেয়ালও ছিল না আর এজন্য কোথায় যাওয়ার আগে নেটে সার্চ দিতে হবে যে জায়গাটা বন্ধ আছে না খোলা আছে কারণ এরকম সমস্যায় কিন্তু আপনারাও পড়তে পারেন না জেনে আসলে তা এজন্য আপনাদের একটু জানিয়ে দিলাম তা আমরা যেটুকু বাইরে থেকে কেনার মতো এখান থেকে টুকিটাকে কিনে তারপরে বাসায় চলে যাব তো দেখতে থাকুন আশা করব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার তার সাথে এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর চাইলে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমরা এপাশ ঘুরে আর কি গাউসিয়ার এই সাইডটা ঘুরে আমরা এখন নিউ মার্কেটের ওই সাইডে যাচ্ছি ওই সাইডটা পুরোটাই দেখলাম যে বন্ধ ওভার ব্রিজের পর থেকে বোঝাই যাচ্ছে যে বন্ধ যা বিকে বেচা বিক্রি যেটুকুই হচ্ছে সম্পূর্ণ মার্কেটটাই বন্ধ যা মানুষ আছে সেগুলো হচ্ছে রোডের উপরে তা আপনাদের একটু আমি এখান থেকে লোকেশনটা দেখাই যে আসলে কেমন মানুষ আছে
এরকম নিরিবিলি পার্ক আমি কখনো নিউ মার্কেটে দেখিনি। মনে হচ্ছে আমি কোনো পার্কে হাঁটতে আসছি, ঘুরছি ফিরছি, বেড়াচ্ছি, দু একটা জিনিস পাচ্ছি সেটা কিনছে, আর কিছু খাওয়ার জিনিস সামনে আসলে দু একটা খাচ্ছি, মানে এরকমই মনে হচ্ছে। নিউ মার্কেটে যে মানে ভিড়টা থাকে সেটা না দেখলে তো নিউ মার্কেট মনেই হয় না। ভিনেগার অ্যাপেল সিডার রাইস কতটা, হাফ কেজি নাকি? সকালে খাওয়ার জন্য দেখতে হবে আমার কাছে। মিথিলা এটা ধরে দিন, আমি বাসায় তৈরি করি। হাঁটতে হাঁটতে মিথিলা ক্লান্ত হয়ে পড়েছে, তার জন্য ও রাস্তায় একটা টুল পেয়ে বসে পড়েছে, আর আমরা একটু কেনাকাটা করছি। ইতি আবার আপেল সিডার ভিনেগার নেবে, তার জন্য ওখানে দাঁড়িয়ে পড়লাম। আর ওই দোকানে কিন্তু সম্পূর্ণ পাইকারি মাল বিক্রি হয়, সমস্ত যত রকমের বাদাম আছে টোটাল সব কিছু। তো আমরা নিউ মার্কেট থেকে সোজা চলে এসেছি, আর আমাদের হাতে টুকটাক অনেক জিনিস ছিল যার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর একেবারে এসে আমাদের এখানে হাজারিবাগ একটা হোটেলে বসে গেলাম খাওয়ার জন্য। অনেক হাঁটাহাঁটি পরে অনেক ক্লান্ত লাগছে, তো এখান থেকে রাতে একেবারে খাওয়া দাওয়া করে যাব, যাতে বাসায় গিয়ে আর রান্নাবাড়ার কোনো টেনশনই না থাকে। আর মিথিলার আব্বুর জন্য অল্প একটু ভাত রান্না করলে হয়ে যাবে সেটা বাসায় গিয়ে। তা আমরা এখানে নান নিয়েছি আর হচ্ছে গ্রিল নিলাম। তা আমরা এখানে খাওয়া দাওয়া করবো, আর এই খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভিডিওটি আপনাদের সাথে শ্যুট করবো আর বাড়িতে গিয়ে। তা আমরা খাওয়া দাওয়া করে নিই। আমাদের এলাকার ভিতরে মানে হাজারিবাগের ভিতরে আমার কাছে এই হোটেলের খাবারটাই ভালো লাগে, এখানে মানসম্মত আর কি খাবার দাবার আছে। চেয়েছিলাম স্টার কাবাবে যেতে, তা দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এলাকাতে অন্তত গিয়ে পৌঁছাই, বেশি রাত হলে সমস্যা। আর মিথিলার আব্বু অফিসে আছে, ও বাসায় চলে আসবে, এজন্য ওখানে দেরি করলাম না, জাস্ট এখান থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তো এখানকার খাবার দাবার আসলে অনেক ভালো, এলাকার ভিতরে এখানে খাবারগুলো বেশ ভালো। তাই তো আমি আর মিথিলা খাচ্ছি আর ইতি ওই সাইডে খাচ্ছে। আজকে সব থেকে ভালো বাজার মানে মার্কেট করছে আমার মা, হাঁটার জন্য যে জুতাগুলো ব্যবহার করে তার মোজা, তার জন্য ওই মোজা। আর এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, আপেল সিডার ভিনেগার। আচ্ছা, এটা খুবই প্রয়োজনীয় একটা, অর্গানিকটা দেখে নেবেন। আপেল সিডার ভিনেগার এটা কিন্তু অ্যাভেলেবল নকল আছে, যারা কিটো ডায়েট কিংবা গ্যাসের সমস্যা ভোগে তাদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট। এটা তো অনেক গুণাগুণ শুনছি, এখন দেখা যাক কাজে কতটা আসে। এটা একটা প্রয়োজনীয় জিনিস নিত্য নতুন জন্য আর কি। এখানে ট্রাউজার নিয়েছি ব্যায়াম করার জন্য আর কি, ইয়োগা করার জন্য। এই ট্রাউজার গুলো খুবই সফট আর আরামদায়ক। আচ্ছা, এটা এক সাইডে ধরো, এতটা লং হচ্ছে এটা, ঠিক আছে। কালো, এখানে কালো আছে দুইটা, আর একটা আছে এই কালার, মানে তিনটা সেট। কিন্তু কি জানো, এটার একটু কাপড়টা বেশি সফট আর এটার ওটা হচ্ছে রঙের উপরে ডিপেন্ড করে, মানে কালো কালারটা। তিনটা ট্রাউজার আর জিম করার জন্য কিংবা ব্যায়াম করার জন্য। আর এখানে কয়েকটা মেয়েদের স্পেশালি কিছু জিনিস আছে যেটা দেখলেই অনেকে বুঝতে পারবে, যাই হোক এটাও ব্যায়াম করার জন্য কিনা। আর জুতা, এটা কলেজ জুতা ইতির জন্য কিনা। আর এখানে গেঞ্জি কিনা হয়েছে মার জন্য, বড় বড় হাই সাইজের যে গেঞ্জিগুলো আছে এগুলো কিনছে। অবশেষে আমার রান্নার চ্যালেঞ্জের জন্য
খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিনে ফেললাম, বড় একটা চকিং বোর্ড। এই চকিং বোর্ডটার জন্য আমি অনেকগুলো ভিডিও করব, সেগুলো করতে পারছি না, রেসিপি দিব দিতে পারছি না, ইনশাল্লাহ এবারে দিব। আর আমার রান্না চ্যানেলে আসলে অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি, তো চিন্তা করছি এখন থেকে কন্টিনিউ করব, সপ্তাহে একটা দেওয়ার চেষ্টা করব। যে কোনো কাজ ফেলে রাখলে কিন্তু ভালো হয় না, তা সেটা আসলে ঠিকই। এখানে এগুলো ইতির গেঞ্জি, আমার গেঞ্জিটা কোথায়? আর তোমার গেঞ্জি তো এখানে, এই যে তিনটা একসাথে, এই যে এই যে এই যে আমারটা আলাদা। ও এই তো আমার গেঞ্জি, আমি দেখাই সবাইকে। অনেক কিছু দেখালাম যা যা কিনেছে, আশা করবো ভালো লাগবে আপনাদের কাছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আর একটু বড় করব না, এখানে শেষ করে দিলাম। অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখাবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।